বৃহস্পতিবার 24 ঘন্টা বাঁধের নামে সদর উত্তরের হেজামারা ব্লকের এসরাইয়ে সিপিএম অফিসে ঢুকে ভাঙচুর চালায় পিএফটি উন্মত্ত কর্মীরা। ভেঙে তছনছ করে দিয়েছে অফিস বাড়ির টেবিল চেয়ার, ফিল্টার এবং অন্যান্য আসবাবপত্র। এদিন দিনের আলোয় গোটা মোহনপুর এলাকা জুড়ে হুজ্জুতি চালায় পিএফটি কর্মী সমর্থকরা। বুধবার ভাঙচুর করা অফিস বাড়ি ঘুরে দেখলেন সিপিএম রাজ্যস্তরীয় এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, নরেশ জমাতিয়া সিপিএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রণব দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দ। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। বাস্তব অভিজ্ঞতা থেকে তারপর প্রচার খাইত কাজেই বিজেপি আইপিএফটি, বিশেষ করে আইপিএফটি এই ধরনের ন্যাকার জন্য যে সমাধান মানে তীব্র প্রতিবাদ সংখ্যায় এবং সেনাবাহিনী এফআইআর খাইকা দুই অন্য অন্থ এবং তিনি বিচার অন্থ আর যদি বড় বিচার খাইয়াকে জনগণ বিচার খাই নাই, জনগণ বিচার খাই নাই, জনগণ বিচার খাই নাই অব কি সুবুদ্ধি সম্পূর্ণ বড় কি সামো। আরে এত ক্ষমতা তোমে সাহস তো হাঁকাই সামন করে চাথে করে লামা করে তি করে অব অব খাইনে নেই কম্পিটিশন খাইদি অব চ্যালেঞ্জ খাইদি চাকরি বাকরি জায়গা করে এই অব খাইয়াবো এই ধরনের সামন মানে অব বড় দুর্বলতা চরম ব্যর্থতা চরম দুর্বলতা বড় নিমখা খুনে নেবাগেই এই সমস্ত সামগ্রী মানে অতি সামনের তীব্র নিন্দা জানাব সেলেমান জানাব এবং রণম সানাই নগরগ্রহ প্রতিবাদ মুখরং দি অবহায় অন্যায় অফিসার দেশ চলি তম্বিয়া তো গবঠি সেম নাই কত নেতা বল সাজাকা গণমুক্তি পরিষদ সিপিএম বাপূর্ণ দমন কমিয়া পার্টি অফিস বক্ষ গে এসে কোনো তাম নাই দাগা সভা খাইয়ে গুরুত গই গণমুক্তি পরিষদ সিপিএম বাপূর্ণ দমন কমিয়া আবার যাতে বিজেপি আইপিএফ যাতে সারি মানা সেই ভগ্নভাবে সানাই লোকর খাখা রাখা বাসা দি ও ভাই খাদিন কোনো পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।